আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কাঁচা আমের একটা অথেন্টিক আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই আচারটা কোনো রকম রোদ দেওয়ার ঝামেলা নাই তৈরি করতেও তেমন একটা ঝামেলা নাই আর একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত এই আচারটা খিচুড়ি কিংবা ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এই আচারের তেল বিভিন্ন ভর্তায়ও ব্যবহার করা যায় কিংবা মুড়ি মাখাও ব্যবহার করা যায় তো যারা কিনা আমার মতো একটু টক আচার খেতে ভালোবাসেন কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এরকম এক জার আচার তৈরি করে রেখে দিতে পারেন আর সারা বছর খেতে পারেন অনায়াসে তো এই আচারটা কিভাবে বানাতে হয় সেটা জানতে হলে কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই আমি এখানে দুই কেজি কাঁচা আম এরকম লম্বাটে টাইপের করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা সরানো পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি ফ্যানের নিচে শুকিয়ে নিব এক ঘন্টার মতো তো পানিটা দেখুন এক ঘন্টা হয়ে গিয়েছে পানিটা কিন্তু আমের গায়ে আর সেরকম একটা নাই তো এরকম একটু শুকনো শুকনো হলে ভালো হয় এখন আমি এর ভিতরে বেশ খানিকটা লবণ অ্যাড করে দিচ্ছি এটাই কিন্তু এই আচারের মূল রহস্য তো লবণটা দিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি একটা কাচের জারের ভিতরে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো একটা মাটির পাত্রেও রেখে দিতে পারেন রেখে মুখটা জাস্ট ঢেকে দিবেন এখন এর ভিতরে তলায় একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমগুলো আমি এই জারের ভিতরে ঢুকিয়ে নিব। তো সবগুলো ভরে নিয়েছি এখন উপর থেকে আরও সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি তো ভয় পাবেন না আচারটা কিন্তু অত লবণ থাকবে না তৈরি করার পর এখন এর মুখটা আমি একটা সুতি কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে ঢেকে বেঁধে দিচ্ছি তো এইভাবে আমি এই জারটাকে রেখে দিব তিন দিন আর প্রতিদিন আমি এই জারের মুখটা খুলে একবার করে নেড়ে দিব তো ফিরে আসবো তিন দিন পরে তো দেখুন তিন দিন পরের অবস্থা আমগুলো কিন্তু চুপসে অনেকটা কমে গেছে আর হচ্ছে গিয়ে লবণগুলো গোলে পানি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা বলের ভিতরে ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা পানি বের হয়েছে এখন এই পানিটা আমি ফেলে আমগুলোকে তুলে পরিষ্কার পানির ভিতরে আমগুলোকে নিয়ে নিব তো আমের পানিটা ফেলে আমি পানি নিয়েছি এখন আমগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে আমি দুই থেকে তিনবার এটাকে ভালোভাবে ধুয়ে নিব তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে আমগুলোকে তুলে নিয়েছি এখন এরকম একটা ছড়ানো পাত্রে আবারও এটাকে ফ্যানের নিচে কিংবা আপনারা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন ফ্যানের নিচে আমি এটাকে আবারও তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব। তো এখন চলে আসলাম ফাইনালি আচারটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যানের ভিতরে নিয়ে নিয়েছি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিরে। আর দেব দুইটা শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নিব এই আচারে আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে করবেন তো আমি এখন এরকম তেল দিয়ে করছি পরবর্তীতে আবার আমি এতে তেল অ্যাড করব গরম করে বা এমনিতেও অ্যাড করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে এই পর্যায়ে চুলা রাসটা একটু কমিয়ে রাখতে হবে না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি সেই পানি ঝরিয়ে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি নেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে সামান্য হলুদ অ্যাড করে দিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম এক চা চামচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে এটাকে এইভাবে মিডিয়াম মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চড়ে রান্না করতে হবে দশ মিনিটের মতো ফিরে আসবো দশ মিনিট পরে তো দেখুন দশ মিনিট পরের অবস্থা আমটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে যেহেতু এটা লবণের জারানো তো আমটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তো নেড়ে চড়ে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনা মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন দিলাম একটা চামচের মতো টালা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নেবেন দিয়ে ভালোভাবে নেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়তে এটাকে আমি রান্না করব আরও কিছুক্ষণ তো দেখুন ফাইনালি ফিরে এসেছে আরও সাত আট মিনিট পরে এর সাত আট মিনিটের ভিতরে কিন্তু আচারটা রান্না করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আচারটা নামিয়ে ঠান্ডা করে নিব তো আচারটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন এরকম একটা পরিষ্কার কাচের জারের ভিতরে আমি আচারটা ঢুকিয়ে নিচ্ছি অবশ্যই কাচের জারে এই আচারটা সংরক্ষণ করতে হবে এটা কোনো রকম ফ্রিজে কিংবা রোদ দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতেই ভালো থাকবে এক বছর তো মাঝে মাঝে আমি একটু আচারের তেল দিয়ে দিচ্ছি আপনারা এই আচারে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি আবার পরে তেল এই আচারে অ্যাড করব। এখন যতটুকু তেল আমার কাছে ছিল ততটুকু দিয়েই আমি এটাকে তৈরি করেছি আবার তেল আমি গরম করে কিংবা এমনিতেও অ্যাড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই মোট কথা আচারটা যাতে তেলের নিচে থাকে মানে আচারের উপরে তেল থাকতে হবে এতে করে আচারে ফাঙ্গাস পড়বে না ভালো থাকবে অনেক দিন আর পরিষ্কার শুকনো চামচ ব্যবহার করে আচারটা তুলতে হবে তো আশা করছি আজকের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি তো আজকের মতো এখানেই বিদায় নিব আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ